আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকে রেসিপি হচ্ছে কাঁচা আমের বরফি। অনেকেই বলে কাঁচা আমের বরফি কী করে বানানো যায়। আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাচ্ছি কাঁচা আমের বরফি। তাহলে চলুন রেসিপিটি দেখে নিন। কাঁচা আমের বরফি বানানোর জন্য 5টি কাঁচা আম ছিলে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, বাকি উপকরণগুলো বরফিটা বানানোর সময় দিয়ে দেব। বরফিটা বানানোর জন্য আমি চুলোতে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে আসছে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে ঘিটাও দিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 4টি এলাচ। আপনারা চাইলে এলাচটা গুঁড়ো করেও দিতে পারেন। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব যে কাঁচা আমটাকে গ্রেট করে রেখেছি, গ্রেট করা কাঁচা আমটা দিয়ে দিচ্ছি। আমটা যখন দেওয়া হয়ে গেছে, এখন একটু ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। কিছুটা মেশানোর পর এখন আমি দিয়ে দিব চিনি। প্রায় 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা বাড়িয়ে দিতে পারেন, আর যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন তাহলে মিষ্টিটা কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। এবার ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি যেন চিনিটা ভালোভাবে গলে যায়। ধীরে ধীরে কালারটা চেঞ্জ হতে শুরু হচ্ছে, আর অনবরত নাড়াচাড়া করতে হবে। ধীরে ধীরে একটু একটু করে আমার বরফির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। হালকা পাতলা কিছু পানি উঠেছিল, সেটাও শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি। এখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। আপনারা চাইলে নারকেলটা একটু বেটেও দিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আমার যখন কনডেন্স মিল্কটা দেওয়া হয়ে যাবে, আমি আবারও একটু উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের গরু দুধ ব্যবহার করতে পারেন। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, কয়েক মিনিট আমি জাল করে নেব। আমার বরফিটা অনেকটাই হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দেব 1টি দারুচিনি। কয়েক মিনিট জাল করার পর কালারটা অনেকটাই পাল্টে যাবে। কয়েক মিনিট জাল করার পর দেখতেই পাচ্ছেন আমার বরফিটা অনেকটাই হয়ে গেছে। আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব গ্রিন ফুড কালার, এটা সম্পূর্ণ অপশনাল। দেখতে ভালো লাগে এবং আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা দেওয়ার সঙ্গে সঙ্গে বরফিটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। আমি এভাবে আরও কিছুক্ষণ জাল করব, হালকা আছে এবং অনবরত নেড়ে চেড়ে নেব। আমার কাঁচা আমের বরফিটা একদমই তৈরি হয়ে গেছে। এখন যে দারুচিনি এলাচ সেটা আমি তুলে নিচ্ছি, আবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাবো। হয়ে গেল আমার মজাদার কাঁচা আমের বরফি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা আকর্ষণীয়। আমি বরফিটা একটি ঢিসে ঢেলে নিয়েছি, তারপর 10 মিনিট পর্যন্ত ঠেকে রেখেছি। এখন একটি ধারালো চাকুর সাহায্যে আপনাদের কেটে দেখাচ্ছি।
আপনারা চাইলে বরফিটা ফ্রিজেও রাখতে পারেন। এই বরফিটা ছোট বড় সকলের পছন্দের, আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই না করলে বুঝতেই পারবেন না এই বরফিটা খেতে কতটা দারুণ। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি একটু হাফ প্লেটে বরফিটা তুলে নিচ্ছি আর সামান্য কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। তো আল্লাহ হাফেজ।